こうやって三の旗の晴れ、三の旗無造検討これ切れ字が払うね試験で分かって本当にもそういう無事だえあーさこういうアジアで반대서술조통어수보정우리우거롭게대신하디바라고디시에이모하타니토타고토숨묵숨부대우디시에이노토시레번다라미보던거리아로번다라미보던거리아라백군을뿌리치도고럼꿀라미트로아라백군을구루반테에봉পরি নির্বাপিত পরম পূজ্য আর্য শ্রাবক সদ্য বনবাদ্যের উদ্দেশ্যে নতশিরে বন্দনা নিবেদন করি আরো বন্দনা নিবেদন করি আজের এই যার উদ্দেশ্যে আজের এই মহা ধর্মসভা যার উদ্দেশ্যে আজিয়া নারায়ণ মূর্তি ব্যাকুলে সম্মিলিত হই ব্যাকুলে শ্রদ্ধা দানবেলায় এই মূর্তি আর ব্যাকুলে উপস্থিত হই এবং বনমাতের এই পরম পূজ্য সদ্য বনমাতের এই উত্তরসূরী পরম সদ্য এবং আরো কল্যাণ মিত্র পরম সদ্য আজের এই সভা ব্যাকুল সম্মানিত এবং সংগ্রাস সংঘ প্রধান পরম সদ্য নন্দ ভালভাত্রীয় নতশিরে বন্দনা নিবেদন করি আর বন্দনা নিবেদন করি কিয়ত উপস্থিত পিয়ানন্দ ভান্তে দেবাধম্ম ভান্তে সহ আর বড় ভান্তে আছে আসলে ব্যাকরণ নাম উল্লেখ করতে গেলে বহু সময়ের প্রয়োজন সে কারণে এক নাগারে বড় ভান্তে আমি সচত্র চিত্তে বন্দনা নিবেদন করি আয়ুষ্মান ভিক্ষু সংঘ এবং সমন সংঘ উপাসক উপাসকে তথা সকল প্রাণীর প্রতি আর জন্ম জন্মান্তর এবং ইহজন্ম সকল পূর্ণ রাশি দান করে যাতে ব্যক্তিগুলো ইহকাল সুখ হয় পরকাল সুখ হয় এবং অন্তিমে পরম সুখময় নির্বাণ শান্তি লাভ হয় এই উদ্দেশ্য করে আর পূর্ণ রাশি দান করি আজের এই ভান্তের শুভ জন্মদিন বান্তরে গভীর শ্রদ্ধা শিখতে শ্রদ্ধা নিবেদন করি না কয়েকটা ধর্মহতা বেতন দেয় উপহতা সাথে মূর্খ যদি করে বাস পণ্ডিতের শনে আজীবন কাটে যদি আলাপ শবনে তথাপি সে নাহি বুঝে পণ্ডিতের ধর্ম সামজ্জত নাহি জানে ব্যঞ্জনের মর্ম অযোগ্য মূর্খ মানুষ যদি আজীবন যদি খুব পণ্ডিত রঙে বসবাস করে আজীবন যদি থাকে আজীবন মেলামেশা করে সান্নিধ্যে থাকে মূর্খই বেহনদিন সেই পণ্ডিতের ধর্মগান বুঝিত ন পারে কিয় মতন সামসর মতন সামস যেন ব্যঞ্জন ব্যঞ্জন বলতে তরকারি তরকারি সাংমশাই কোন হয় কোন কোন তরকারি কি হয় কোন না কোন নয় না যারা জ্ঞানী আবার ইতর পণ্ডিতরণে সুচিন্তা করে বাস পণ্ডিতের শনে গত করে তন্মাত্র আলাপ শবনে তখন সে বুঝিতে পারে পণ্ডিতের ধর্ম জিব্বাতটা বুঝে শীঘ্রই ব্যঞ্জনের মর্ম মানে জিব্বা কিন্তু জীব ওই জীবিয়ে কি হম ওই সুচিন্তা দিতে ওই যদি পণ্ডিতরঙ্গে কিছুক্ষণ আলাপ করলি কিছুক্ষণ অবস্থান করলি মুহূর্তের ভিতরে পণ্ডিত ধর্ম বুঝিতে পারে কিরকম ওই জিরোধি যেন কোন কোন করলি কোন খাদ্যের উপর দিলি জিবে জীবনে জিহ্বা মুহূর্তের ভিতরে হইতার দিন কিটা মিটা কিরকম মুহূর্তের ভিতরে হইত পারে যারা সুচিন্তাবিদ জ্ঞানী পণ্ডিত তারা মুহূর্তের ভিতরে পণ্ডিত ধর্মগান হইত
থানে তেতিয়াও ঠিক এই ঝা বুঝিতারে জানিতারে ব্যক্তি আজি আর এই হয়তো বোধ যায় বুঝিত থাকি অসুখের কারণে আইন পারে বা বিভিন্ন সমস্যার কারণে আইন পারে, কিন্তু যারা জ্ঞানী পান্তের গুণ যারা জ্ঞানী যারা পণ্ডিত কি তারা বুঝিতের কিরকম ওই যারা জিরোর মতন মুহূর্তের ভিতরে জিজ্ঞাসার কোন কম দিলি কোন কিছু দিলি মুহূর্তের ভিতরে সাত অসাত ওই করে এই যারা জ্ঞানী পণ্ডিত ওই পান্তের গুণাগুণ সম্পর্কে কৈত্যের ভিতরে যারা সুচিন্তাবিদ আর যারা মূর্খ তাহলে ওই মূর্খ যদি করে বাস পণ্ডিতের সঙ্গে আজীবন কাটে যদি আলাপ শ্রবণে তথাপি সে রাখে বুঝে পণ্ডিতের ধর্ম সামর্থ্যতা রাখে বুঝে বিয়ন্তরের মর্ম সামর্থ্যের আজীবন কোন মতে করিলে নিয়ন্ত্রণ পণ্ডিতের ধর্ম বিভিন্ন পারিব এই ভান্তের সান্নিধ্যে যারা আইনে যদি ওই মূর্খ মূর্খতা মধ্যে থাকে তাহলে ভান্তের প্রকৃত যে কি উদ্দেশ্য পান্তি কি সার পান্তি যে শান্তি সার পার্বত্য চট্টগ্রাম তথা ভারত বাংলা মহাদেশ উন্নতি এই মূর্খ মাইসে কোনোদিন গুজব সম্ভব নয়। ওনারা ব্যক্তি সেই মূর্খ নইলে ব্যক্তি সুচিন্তা ভালো চিন্তা গরিবেলায় চেষ্টা করিবেন দেয় ব্যক্তি জ্ঞান গড়ি চলিবেন জ্ঞান গড়ি চলিলে ব্যক্তি পূর্বিত পাইবেন। আর কেন বলেন এই যারা জ্ঞানী পণ্ডিত তারা কিন্তু যেমন হাস ব্যক্তি হতাহতি এবং চিন্তা ব্যক্তি দেখুন বুদ্ধ সেই সারি একটু মিলাইনে চিন্তা করিব আদ্যস্থানকে পার করঙ্গে মিলাইনে চিন্তা করিব হাস করিব হতা হইব এটা রঙে মিলাইনে হতা হইলি হাস করিলি এবং চিন্তা করিলি কিন্তু সম্মুখ পর্যায়ী করিব এবং এই সেই সম্মুখ ধর্ম অনুশীলন করিলে ব্যক্তি নির্বাণ ঘোষিত ব্যক্তি হঠাৎ ঘোষিত নির্বাণ ঘোষিত যারা পান্তে মাঝে মাঝে ধর্ম দেশনা দিবে সত্যি মাইসা পাঁচে শুনবি হয়তো নন্দভাল পান্তে মাঝে মাঝে কত গরমে যে ঘুরি হতা হইতে মানে মানুষের বহাতে তো বহা আসলে যাতে জ্ঞানী হলে বহাতে গিলে মানুষের পাপ পান ধারায় দিবার লাগে মিষ্টি কোষা জাল সেই রূপ জানবে সবে সুমিত্র নিচয় বাহিরে রাগে বটে ভিতরে কম্পিত হৃদয় ভিতরে কি হৃদয় কম্পিত হৃদয় হাত বলতেন বাহিরে খাতা কিন্তু ভিতরে মিষ্টি মিষ্টি কোষা কোষা মানে কোষা হবে তুমি কেব কোষা হবে মিষ্টি মিষ্টি কোষা মানে সেই রূপ জানিলে সবে সুমিত্র নিচয় সুমিত্র মানে পালক কল্যাণ মিত্র মানে কল্যাণ মিত্র বলতে যারা মানুষের পালা চায় মানুষের মঙ্গল চায় হিত চায় যারা মানে পালক উত্তম উত্তম শ্রেষ্ঠ শ্রেষ্ঠ এর আশা করে তারা হবে কল্যাণ মিত্র তারা হবে সুমিত্র মানে তারা বাহিরে কর্তকময় সুক্ষ কাটাল ভিতরে তো পুণ্য আছে মিষ্টি কোষা জাল সেই রূপ জানিলে সবে সুমিত্র নিচয় বাহিরে রাগে বটে ভিতরে অঙ্কৃত হৃদয় ভিতরে কি হৃদয় অঙ্কৃত হৃদয় অঙ্কৃত হৃদয় মানে ব্যক্তির হিতকামী মঙ্গল কামী হইলে হাস করে হতা হয় এবং চিন্তা করে তোমরা ব্যক্তি জ্ঞান সত্য রইলে উদ্বিগ্ন হইবার লাই পান্তের নির্দেশনা অনুসারে ব্যক্তি শরীর ব্যক্তি আরা নির্বাণ দেবার লাই চেষ্টা করি কিন্তু কেন তো ব্যক্তি জ্ঞান করে চলিবেন পান্তীয় কবে যেদিন বহু আগে পান্তের জীবন যৌবন ত্যাগ করে নিয়েছিল উপস্থাপনা করছি উপস্থাপনা করে আপনি খুব ভালো লাগছি হয়তো জীবন যৌবন ত্যাগ করে নিয়ে আমাদের পান্তে এটুকু পর্যন্ত আসছি হয় আসলে আমি গবেষণা করেছিলেন তিনি যদি বইলে সুন্দর একটা কথা বই হয় পান্তে এই সড়ক প্রতি কবে জয়ে কিন্তু যে কত ঘাত প্রতিঘাত বিভিন্ন কিছু অতিক্রম করে আজি এই পরম পূজ্য সত্য নন্দপাল ভান্তে আজি আর কিন্তু যারা ব্যক্তি তাদের সত্তা দানের বেলায় আসছি মানে নয় এতটু পর্যন্ত আসছি তো ভান্তে যেটু ঘাত প্রতিঘাত কখন না কেন কোন সূর্যের রজায় সামনে এগিয়ে গিয়ে তারা কোনো ব্যক্তি রূপ করে আহ করুদের সামনে এগিয়ে দেয় বেলায় ফরাদের বেলায় এগিয়ে দেয় বেলায় তো আরো ভান্তীয় নির্বাণ সাক্ষাৎ ক্রিয়া করে বললে ভান্তীয় যেন এগিয়ে যায় আরো ব্যক্তি এগিয়ে যায় কিন্তু আরো ব্যক্তি লক্ষ্য করতে নির্বাণ ব্যক্তি লক্ষ্য করতে কি
এই লক্ষ্য পথে চলতে হলে উৎফুল্লিয়ে ছুটতে হবে, আপন ভাবে আপন মনে চন্দ্রের সঙ্গে প্রাণপণে, কারো দিকে তাকাস না, কারো কথা মানিস না, ও তুই পিছন ফিরে দেখিস না, যার যা ইচ্ছে বলে বলুক, প্রশংসা বা নিন্দা করুক, শুনতে যদি দাঁড়াতে হয় শুনিও তাহা শুনিস না, ও তুই পিছন ফিরে দেখিস না, ইচ্ছে বিঘ্ন ফেলেন দেয়, কারণ সাধারণ মানুষ ধর্মপূর্ণ বৈঠক গেলি কত ধরনের নিন্দা করিব, কত ধরনের প্রশংসা করিব তার কোন ইয়ত্তা নাই, তো সাধারণ মানুষের নিন্দা করিও হন মূল্য নাই, প্রশংসা করিও হন মূল্য নাই, কিনলে সাধারণ মানুষের হলে এক মিয়া দিলি গাড়ে দ্বিতীয় দিলি আর মনে না হয়, আর সাধারণ মানুষের হলে ফনকে দিতে এক কাপ চা খাবার দিতে তার দিকে হইব, আর জন্য যদি কিছুক্ষণ পর দুই হাত চা খাবার দিতে এক দিকে দিতে হইব মনে না হয়, তাহলে সাধারণ মানুষের নিন্দা করিও হন মূল্য নাই, প্রশংসা করিও হন কি নাই মূল্য নাই, তো সাধারণ মানুষের কথা থান দিলে আর এক্ষুনি নির্বাণ পথে এগিয়ে যায়, এদেরকে হ্যাঁ মনের ভিতরে অবিদ্যা জ্ঞান রাখলে এক্ষুনি নির্বাণের দিকে যায়, এদেরকে হ্যাঁ এক্ষুনি সংকল্প কিন্তু থাকবো না কো অবিদ্যাতে চুপ এবার নির্বাণেতে, আসুক মৃত্যু আসুক ভয় তবু কিন্তু কিছু নয়, ভয় করবো না মার গুণটিতে, ভয় করবো শুধু পাপ করিতে, চলবো আমরা সত্য পথে উঠবো এবার নির্বাণেতে, উঠবো এবার হরে দেখিবে নির্বাণ চিরশান্ত হবে তুমি রবিবে অম্লান, সত্য বনবন্তের কথা সত্য বনবন্তের নানা এই মুখে কয় কয় এক কয় মুখস্থ করে বেলা এখনো আবরণ খুলে ফেল দেখিবে নির্বাণ চিরশান্ত হবে তুমি রহিবে অম্লান, ব্যক্তি সেই অম্লান বেলায় চেষ্টা করবেন মনে থাকবো না থাকবো সত্য আছে তাই হইলে এখন সবসময় বন্যা পুজোতে তাকে মতন করিতে থাকে মতন পুজোতে তাকে মতন মানে কুমিতে তাকে মতন করিলে ভুল থাকি থাকে সেই ছোট ছোট ভুল থাকে আমি গ্রহণ করি সেই সৌন্দর্য যদি খাইলেও কিন্তু গোড়া নহায় তো চাবাই চাবাই বানা রসুন খাইতে বানা কিন্তু এই যারা জ্ঞানী এই কুসুর রসুন যেরকম খায় অষ্টবসিকার দান ভক্ত মুক্তি দান বিবিধ দান এবং আজি আজে উগ্র বৌদ্ধ রত্ন মহান ভিক্ষু সংঘর উগ্র সেই স্তম্ভ বর্তমান সেই ভারতের যদি আরো যদি খারাপ লাগে তাকে আর কথা তো কিউন ফালা দিবেন ওই বালুর মধ্যে যদি চিনি ভক্তি বলে কানাডা উন্নতি বিদেশি বেরোলে দেখি দেখিয়েছি বিদেশি
সবর্ণ পায়, কারণ তাই স্ত্রী নতুন, তাই স্ত্রী কি নতুন স্ত্রী সবর্ণ পায়। তো এখন এই বিদেশি প্রতি দয়া নিয়ে সাকমাই দেয় তারপরে বিদেশি দেরি হলে নয় তোমার প্রতি দয়া করিলে এই ঠানিকেছি সাংমা এই বাংলা মানে যেতু ফারে ঠানি কেছি কই দিলেন দেরকে নে তোমার ভাব পথে না যাবে অত পথে না যাবে ব্যাকুনে কুর্মিকে উড়িবার লাই এই চেষ্টা করিবেন দেরি যাতে ব্যাকুনে সুখ হয় মঙ্গল হয় ব্যাকুনে এগিয়ে যাবেন। তো হতাশতে শূন্য হাত কিন্তু দেরি না করিবেন, শূন্য হাত কিন্তু দেরি করলে সমস্যা আছে। তো হতা আছে আগে হায় আগে যায় তার লাগত কেউ নয় ফিসে যায় ফিসে হায় তার সবাই ফেলি যায় তার সবাই কি সাহস আনিবেন বুকে এনো সাহস মনে এনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল, এগিয়ে চল করে মনোন্নতি সাহস আনিবেন মর্তব্য থাকবো ব্যাকুনে ফল বুকে এনো সাহস মনে এনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল, এগিয়ে চল। আজকের এই ব্যাকুলের এই ভারতের চতুর্থতম শুভ জন্মদিন সকল শুভ হোক। ব্যাকুলের আর একসাথে হলি আরো সুন্দর লাগে বলে নয় হলে সাহেব কিন্তু পরম পূজ্য সদ্য নন্দপাল ভান্তে মহোদয়ে শুভ জন্মদিন শুভ হোক। Happy birthday to you, Bhante. Yeah, for you. And Dharma Deshana, Shabbat Kalyan.